শ্রীশ্রী ঠাকুর আমাদের জ্ঞানাগ্নি জ্বালিয়ে তোলার চেষ্টা করলেন জ্ঞানের আলোক প্রজ্জ্বলিত করতে চাইলেন কত কত উদাহরণে ব্যাখ্যায় প্রসঙ্গক্রমে এলো তার বাল্যকৈশোরের অভিজ্ঞতার কথাও আমার তখন সাত আট বছর বয়স এক বাড়িতে গিয়েছিলাম ওই বাড়িতে যত বাচ্চা হয়েছে একটাও বাঁচে না বাচ্চা হবার সাথে সাথে বেড়ার ফাঁক দিয়ে একটা নাক বের হয় নাকটা ফ্যাঁচ করে আর বাচ্চা মরে যায় ওই বাড়িতে অনেকগুলি বউ একান্নবর্তী পরিবার তখন আমের সময় তাদের বাড়িতে শুনলাম অনেকগুলি আম গাছও আছে তো বলি চলো যাই আম খাবো বাচ্চা কেন থাকে না তাও দেখব আমি গেছি বাচ্চা হয়েছে উত্তর ঘরের বারান্দায় বসে আছি হঠাৎ শব্দ শুনছি নাকটা যখন বের হয় বেড়া হতে কঞ্চিও সরতে থাকে আমাকে ডাকছে আসেন আসেন নাকটা বের হচ্ছে আমি যতক্ষণ বসে থাকলাম নাক আর বের হয় না তাদের বংশে কোনো বাচ্চা নেই আমাকে রাত্রি বারোটা একটা পর্যন্ত বসিয়ে রেখে দিয়েছে আমি আর কি করি ওদের বলি একটা সুতো টুতো দাও তো বাঁধ দিই লক্ষণ তো সীতাকে বাঁধ দিয়ে গেছিল আমিও রাম লক্ষণ ধনুর্গুণ এই বলে আরও কিছু কিছু বলে এসেছি তখন আসেনি কিছুক্ষণ পরে আবার ধ্বনি হু হু করছে ওরা ভয়ে তটস্থ হয়ে আমার কাছে আবার দৌড়ে এসেছে এইবার আমি এক মুঠো বালি দিয়ে বলি নাকটা এলেই এই বালি ছিটিয়ে দেবে নাকটা আবার এসেছে নাক একবার লাল হয় একবার নীল হয় সাংঘাতিক ব্যাপার যেই এসেছে মুঠো করে বালি ছুঁড়ে দিয়েছে ফচফচ করতে করতে চলে গেছে আর আসেনি আবার ভোর চারটার সময় আমি বলি দেখো এক কাজ করো আমি সমস্ত বাড়িটাকে বের দিই রাম লক্ষণ ধনুর্গুণ করে আরও অনেক কিছু বলে সমস্ত বাড়িটাকে বের দিয়ে রেখে এসেছি তারপর ওই বাড়ির বুড়িটাকে ধরেছে বুড়ি তুই যাকে ধরে এনেছিস তার থেকে এক ঘটি জল এনে আমার মাথায় ঢেলে দে নতুবা তোদের বংশের কাউকে রাখবো না আমি তারপর তাকে জল দিই তবে সে মুক্তি পায় আগে যত ফকির টকির এনেছে ওর কিছুই হয়নি কতগুলো বাচ্চা তো চলে গেল সাগর যে দেহে নাই গঙ্গার এই রূপ দেখে সে সাগর চিন্তা করবে কি করে গঙ্গার এপারে ফ্যাক্টরি ওপারে ফ্যাক্টরি সাগর চিন্তা করা যায় না কি যন্ত্রণা মুখে বলা যায় না আত্মাগুলো চিৎকার করছে আমায় বাঁচান আমায় বাঁচান সাধন মার্গে একটু যারা উঠেছে তারাই বুঝতে পারবে এমন অসম্ভব ব্যথা এমন অসম্ভব আর্তনাদ সহ্য করা যায় না মহাপ্রভু সব বুঝে দুই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে ছুট দিলেন সমস্ত সাধু সন্ন্যাসী সাধন মার্গে উঠে এসে একে একটা পথ বলে মেনে নিয়েছিলেন কাজেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সব সময় ওই একই চিন্তা করবে তা ছাড়া আর যাই করবে দাদের চুলকানি শুধু ভুল বোঝাবুঝি হয়ে একটা অস্বাস্থ্যের ভাব সৃষ্টি করবে মন রক্ষা করে চলার ন্যায় দুঃখ আর কিছুতে নাই ছেলের মন রক্ষা করা বউয়ের মন রক্ষা করা শেষে ঝিয়ের মন রক্ষা করেও চলতে হবে এত রক্ষা করে করে চললে শেষে একটা রক্ষা না করলেই অশান্তি শুরু হয়ে গেল ছেলে মাকে বকলো এমনি এমনি মা বললো বিয়ে করেছিস এখন তো বকবি দিল বউয়ের নামে বদনাম অজস্র রকম অশান্তি আছে সংসারে এত রকম বাধা নিয়ে চলতে পারে সাধু সন্ন্যাসীরা নেংটি পরে কেন কেন জঙ্গলে চলে যায় অশান্তির ভয় তারা বলে আর মন রক্ষা করে চলতে পারবো না ঘুম থেকে উঠেই শুরু হয় মন রক্ষা অফিসে গেল তো সাহেবের মন রক্ষা একটা লোকের কাছে শান্তি নেই আর বুকের মাঝে সময় ধুক 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 করছে কেন শান্তিতে এখানে থাকতে পারে না কেন সব ফাঁকা লাগে কারণ কিছুই এখানে থাকার জিনিস নয় যা ধরবে তাই ফাঁকা তুমি কেবল একটা জিনিসকে ধরো ভগবানকে ধরো আর তার মন রক্ষা করো তাতে আপত্তি নেই একটা পিঁপড়া ভাবছে মুড়ি নিয়ে দৌড় দিয়েছে কেউ বুঝি দেখেনি তুমি তো ঠিক দেখেছ স্রষ্টার কাছ থেকে কখনো এতটুকু আড়াল হতে পারে না সাগরে একটা কচুরি পানাতে কি হবে দেবতার রাজত্বে কোনো ত্রুটি সে দেখতে চায় না প্রতি মুহূর্তে ত্রুটি হচ্ছে বেঠিক হচ্ছে আর বিবেক বলছে তুমি ঠিক হও তুমি ঠিক হও চৈতন্য বা সজাগতা যখন রয়েছে তখন প্রতি মুহূর্তে সজাগ হতে পারে খুনি খুন করে এসেছে দেবতা বলছে ত্রুটি করে এসেছ যাক আবার সজাগ হও সজাগ না হয়ে যদি সরে যাও বিপদগামী হলেই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা সূর্য যেমন অজস্র জল মুহূর্তে শেষ করে তুমিও তোমার জ্ঞানাগ্নিতে মুহূর্তে সব অন্যায় শেষ করে দাও ত্রুটি সমস্ত বৈদগ্ধে দগ্ধ করতে পারবে ত্রুটি হচ্ছে আর শুদ্ধ হচ্ছে ত্রুটি হোক ত্রুটিকে শোধন করে শুদ্ধ হও আয় ব্যয় সমান সমান হতে হতে দেখবে আয়টা শেষে বেশি হয়ে গেছে দৈনন্দিন যে ত্রুটি তাহতে রেহাই পাওয়ার পথ কি জপ ধনী গর্জন মেঘ জানাচ্ছে জীব লোককে আমি যখন বর্ষণ করি তখন জপের গুরু গুরু ধনী আলোর মাঝে জীব লোকে পৌঁছে দিই ধনী আর আলো সমন্বয় সুরে বাঁধা এই যে ঘুমায় ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে কোনো ব্যথা নেই বেদনা নেই দশ বারো ঘণ্টা নাক ডাকছে জাগ্রত অবস্থায় তুমি এমনি করো এক ঘন্টা নাক হতে রক্ত বের হবে কিন্তু দশটা থেকে সাত আট ঘন্টা সমানে নাক ডেকে চলেছে কোনো ব্যথা নেই কাজেই বাস্তবের শব্দের সাথে ওই শব্দের কোনো মিলই নেই মেঘের ডাকের সাথে ওই শব্দের মিল আছে এটার ছিদ্র আলাদা এটা যেন যাত্রার অভিনয় ওই ডাক যদি জেগে হয় ঘুমিয়ে যেটা আছে বাস্তবে যদি ওই শব্দকে আনতে পারা যায় তখন কিস্তিম দেবতার রাজত্বে যখন যা হয় সবই জানিয়ে দেয় প্রতিদিনের ঘুম একটা সমাধি ঘুমের মাঝে এই যে নাকের ডাক সাত আট ঘন্টা এই ডাকটাই যদি বাস্তবে ফুটে ওঠে মেঘের ডাকের সাথে মিলনের সুর দেবে প্রতি মুহূর্তে আমাদের চলার পথে রাবণ বলেছিল স্বর্গের সিঁড়ি বানাবে এই সিঁড়িটা কি সিমেন্ট পাথরের না মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার এই যে ধাপে ধাপে বিনা যন্ত্রের সপ্ত চক্র এটাই স্বর্গের সিঁড়ি সেই জিনিস নিয়েই আমরা আছি প্রকৃতির রাজত্বে সমাধির চেয়ে বেশি গুরুত্বের আর কিছু নেই ঘুমন্ত সমাধির মাঝে প্রতিদিন যে শব্দ করি তা যদি জাগ্রত অবস্থায় আনতে পারি ওই দুটোর সুর যদি এক সুরে আনা যায় তবে সূর্য দর্শনের সঙ্গে দেব দর্শন অনিবার্য ঘুমন্ত অবস্থার সমাধি যদি বাস্তবে আনতে পারি তাহলেই হয় খুব কঠিন নয় আমরা প্রতিদিনের ঘুমটা কত সহজ করে নিয়েছি ট্রামে বাসে বসে বসে ঝিমুনি আসে একে অপরের গায়ে পড়ি অতি সহজ বস্তুর মধ্যে অতি মূল্যবান জিনিস দৌড়ো দৌড়ি করছে সঠিক মূল্য দিতে পারি না তাই হে জীব জগত সমাধি তোমাদের বাধা গুরু গম্ভীর সুরে নিনাদের সুরে সেই জপ আছে এই হরি নাম রয়েছে যে জপ রয়েছে মহাপ্রভু যা বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাকে তোমরা স্মরণ করো তাকে তোমরা বরণ করো এই যে হরি তার সাথে এক সুর হয়ে যাও তোমরা সেই কীর্তন করো সেই সূর্য উঠে প্রভাতে তোমরা জবা কুসুমের সঙ্গে এক রং হয়ে যাও তোমরা সূর্যমুখী হয়ে যাও সেই মূলাধার থেকে সহস্রারের সপ্ত রং তারই বিষয়বস্তু আর আছে মহাকাশের মহানাম মহা সরগ্রাম রাম নারায়ণ রাম তোমাদের মধ্যে রয়েছে সব হবে অনিবার্য ঢেলে দাও ফুটে উঠবে সেই সুর জাগবে জাগবে অনিবার্য ভাবে